বিজনেস কার্ড চ্যানেলের পক্ষ থেকে আজকে আবার একটা নতুন ধরনের ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটা একটা ডিমান্ডেবল ব্যবসা, বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড আছে এই প্রোডাক্টের। এটা একটা ফুড প্রোডাক্টের ব্যবসা নিয়ে আজকে কথা বলবো এবং এই ব্যবসাটির পুঁজি মাত্র 5,000 টাকা। 5,000 টাকা পুঁজি দিয়ে আপনি বাড়ি থেকে শুরু করতে পারবেন এবং এই প্রোডাক্টের বাজারে এত চাহিদা আপনি বিক্রি করে শেষ করতে পারবেন না, এরকম একটা প্রোডাক্টের ব্যবসা নিয়ে আজকে কথা বলবো। এবং যে কোনো দোকানে, যে কোনো মুদির দোকানে এই প্রোডাক্টটা কিন্তু প্রচুর পরিমাণে সেল হয়। তো ব্যবসার আইডিয়াটি আলোচনা করার আগে বলে নিই, চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেল নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন উপর ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দেন, যাতে করে আমি যখন নতুন নতুন ব্যবসার আইডিয়াগুলো নিয়ে আসবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। তো চলুন আসা এক ব্যবসার কথায়। আজকে যে ব্যবসাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাপকেক মেকিং বিজনেস। তো আপনারা জানেন যে এই কাপকেক মানে ছোট্ট করে কাপে করে যে কেকগুলো বিক্রি হয় প্যাকেজিং করে, 5 টাকা আছে, 10 টাকা আছে, সেগুলো কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সেল হয়। যে কোনো মুদির দোকানে বলুন বা চায়ের দোকানে বলুন, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সেল হয়। তো এই কাপকেকের ব্যবসাটা আপনি যদি বাড়িতে খুব সহজে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, প্রতি মাসে একটা ভালো ইনকামের পথ দেখতে পারবেন। এবং এটা একটা প্রফেশনাল ব্যবসা, কী করে আপনি এই ব্যবসাটা শুরু করবেন এবং কী করে আপনি মার্কেটিং করবেন, আপনার কী কী মেশিন প্রয়োজন, সব কিছু এ টু জেড বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মাঝখানে স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে কিন্তু পুরোটাই বুঝতে পেরে যাবেন। তো এই কাপকেক তৈরির জন্য কী কী উপকরণ লাগবে সেটা আগে বলে নিই। কাপকেক তৈরির জন্য প্রথমে লাগবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কতটা লাগবে? 1.5 কাপ। 1.5 কাপ মানে হচ্ছে 187 গ্রাম। তো এটার দাম পড়বে আপনার 6 টাকা। আচ্ছা, 1/2 কাপ অয়েল মানে তেল লাগবে, 1/2 কাপ, 85 ml, 7 টাকা ধরেছি আমি এখানে তেল। 1/2 কাপ মিল্ক, 1/2 কাপ দুধ লাগবে 100 ml, অর্থাৎ 5 টাকা। আচ্ছা, 2টো ডিম লাগবে রুম টেম্পারেচার মানে নর্মাল টেম্পারেচার, 2টো ডিম লাগবে, যেটা দাম পড়ছে 10 টাকা। 1/1 কাপ সুগার মানে 1/1 কাপ চিনি লাগবে 125 গ্রাম, যেটা দাম পড়ছে 5 টাকা। আচ্ছা, 1.5 চায়ের চামচ বেকিং পাউডার লাগবে, যেটা হচ্ছে 6 গ্রাম, 1 টাকা দাম পড়বে। আচ্ছা, 2 গ্রাম মানে হচ্ছে 1/2 চায়ের চামচ বেকিং সোডা লাগবে, যেটা দাম পড়ছে 1 টাকা। আচ্ছা, 1 চায়ের চামচের 1/4 ভাগ সল্ট মানে লবণ লাগবে, লবণের দামটা আমি আর ধরিনি এখানে। আচ্ছা, 1/2 চায়ের চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স মানে আপনি ভ্যানিলা কেক তৈরি করবেন, তো ভ্যানিলা এসেন্সের দাম পড়বে আপনার 1 টাকা, যেটা 2 গ্রাম, মাত্র 2 গ্রাম। আর প্যাকেট প্যাকেজিং কস্ট, এই যে টোটাল আইটেম বললাম এটা থেকে কটা কেক রেডি হবে আপনাদের বলে দিই, এটা থেকে 8টা কেক রেডি হচ্ছে, 10টা কেক আমি ধরছি এখানে, 10টা কেক আপনার তৈরি হবে। তো আমি এখানে আদার্স কোনো প্রোডাক্ট বাদ দিলাম না, এখানে 10টা কেক কতটা গ্রাম করে দেবেন সেটা বলবো এবং কত দামে বিক্রি করতে পারবেন সেটাও বলছি। তো 10টা কেক তৈরি হবে এবং 10টা কেকের প্যাকেজিং কস্ট হবে মিনিমাম 6 টাকার মতো প্যাকেজিং কস্ট হবে, 5 টাকা থেকে 6 টাকা প্যাকেজিং কস্ট হবে, আমি 6 টাকা ধরেছি। আর বেকিং কস্ট, এটা যে রান্না করবেন এটা জ্বালানি খরচ আছে, জ্বালানি খরচটা ধরেছি আমি 3 টাকা, অর্থাৎ টোটাল এখানে কস্ট পড়বে আপনার 45 টাকা। 10টা কেক তৈরি করতে, 10 টাকা দামের কাপ কেক তৈরি করতে আপনার খরচ হচ্ছে 45 টাকা। আপনি যদি এই কাপকেকগুলো 9 টাকা করে পাইকারি রেটে বিক্রি করেন তাহলে আপনার কত লাভ হচ্ছে সেটার একটা হিসাব দিয়ে দেবো, আনুমানিক একটা হিসাব দিয়ে দেবো। আপনি যদি পার ডে 100 পিস কাপকেক সেল করতে পারেন এবং কীভাবে আপনি বানাবেন সেটাও বলে দেবো। কাপকেক কী করে তৈরি করবেন এটার ভিডিও দেখার জন্য আমার ডিসক্রিপশানে একটা ভিডিও আছে, চাইলে সেটার মধ্যে পুরো রান্নার বিস্তারিত দেওয়া আছে কী করে আপনি কাপকেক তৈরি করবেন। তো 10 পিস আপনি যদি 9 টাকা করে পার পিস বিক্রি করেন তাহলে আপনার বিক্রি কতই হচ্ছে? 90 টাকা বিক্রি হচ্ছে পার পিস। আপনি 9 টাকা বিক্রি করছেন, দোকানদার বিক্রি করে 10 টাকা, অর্থাৎ দোকানদারের লাভ হচ্ছে 1 টাকা করে, অর্থাৎ প্রফিট কত হচ্ছে মানে লাভ কত হচ্ছে? 45 টাকা আপনার খরচ হচ্ছে, 90 টাকা বিক্রি করতে পারছেন, অর্থাৎ 90-45, অর্থাৎ 45 টাকা আপনার লাভ হচ্ছে। তো 10 পিস প্রোডাক্টে আপনার প্রফিট হচ্ছে 45 টাকা, 1 পিস প্রোডাক্টে আপনার প্রফিট হচ্ছে 45/10 টাকা, আর 100 পিস প্রোডাক্টে আপনার প্রফিট হচ্ছে 45×100/10, অর্থাৎ 450 টাকা পার ডে আপনি যদি 100 পিস প্রোডাক্ট সেল করতে পারেন, বাড়িতে বসে আপনি হামেশা ইনকাম করতে পারছেন, লোকে বাড়িতে এসে মাল নিয়ে যাবে, যারা খুচরো দোকানদার আছে বা হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে তারা আপনার কাছ থেকে এই কেকের প্রোডাক্টগুলো নিয়ে যাবে। কী করে আপনি এই প্রোডাক্টের ব্যবসাটা শুরু করবেন সেটা বলে দিচ্ছি, টোটাল কতটা প্রোডাক্ট রেডি হচ্ছে সেটা বলে দিই। প্রত্যেকটা প্যাকেজিং হচ্ছে 50 গ্রাম করে, 1-1টা কেকের প্যাকেট 50 গ্রাম করে, আর যদি আপনি 5 টাকা করে কেকগুলো সেলিং করেন তাহলে কিন্তু আপনি 25 গ্রাম করে বানাবেন, 25 গ্রাম করে কেকের প্যাকেট বানাবেন। তাহলে আপনি 10 টাকার যেহেতু কাপকেক বানাচ্ছেন তাহলে 50 গ্রাম করে বানাবেন। কতটা প্রোডাক্ট রেডি হচ্ছে বলে দিচ্ছি, 127 গ্রাম হচ্ছে কর্নফ্লাওয়ার, 85 ml হচ্ছে অয়েল, মিল্ক হচ্ছে 100 ml, 125 গ্রাম হচ্ছে চিনি, আমি ডিমের ওয়েটটা ধরিনি এখানে, 6 গ্রাম হচ্ছে বেকিং পাউডার, 2 গ্রাম হচ্ছে বেকিং সোডা, 2 গ্রাম হচ্ছে ভ্যানিলা এসেন্স, অর্থাৎ টোটাল প্রোডাক্ট রেডি হচ্ছে 507 গ্রাম, আমি ধরছি 500 গ্রাম, অর্থাৎ 10টা প্রোডাক্ট 10×50 50 গ্রাম করে, যেহেতু অর্থাৎ 500 গ্রাম প্রোডাক্ট আপনার তৈরি হয়ে যাচ্ছে এই যে
ইনগ্রেডিয়েন্টসগুলো বললাম, আমি ডিমেরটা এক্সট্রা ধরছি, ডিমের আমি এখানে ওয়েটটা ধরিনি। টোটাল আপনার 500 গ্রাম প্রোডাক্ট তৈরি হচ্ছে, 500 গ্রাম দিয়ে আপনি 10 টাকা দামের কেক রেডি করতে পারবেন। এবার আসা কেক কী করে তৈরি করবেন, প্রথমে আপনাকে কী করতে হবে, এই যে কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, বেকিং পাউডার এইগুলোকে আর সল্ট মানে লবণ ভালো করে আপনাকে এক জায়গায় মিক্সড করতে হবে, একসাথে মিক্সড করতে হবে। একসাথে মিক্সড করার পরে ওটা আলাদা করে প্রোডাক্ট মিক্স করতে হবে। আরেকটা করতে হবে ডিম, এক জায়গায় আরেকটা প্রোডাক্ট মিক্স করতে হবে, যেটা হচ্ছে ডিম, চিনি আর ভ্যানিলা এসেন্স। তিনটে প্রোডাক্ট ভালো করে ফাটতে হবে, ডিমের কুসুমের যত রকম অংশ আছে ডিমের যত পুরোটা অংশটা দিয়ে দিয়ে তার মধ্যে সুগার মানে চিনি আর ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে নাড়তে হবে। তারপরে টোটাল মিশ্রণটিকে আপনার যে কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, বেকিং পাউডার আর সল্ট আছে তার মধ্যে দিয়ে দিতে হবে। তার মধ্যে অল্প অল্প করে দুধ মেশাতে হবে এবং ফাটতে হবে। ভালো করে ফাটার পরে আপনার কেক মেকিং যে ছোট্ট ছোট্ট ট্রেগুলো আছে, ছোট্ট ছোট্ট কাগজের যে ট্রেগুলো আছে, সেগুলো কিন্তু আপনি স্থানীয় চকবাজার, বাংলাদেশের চকবাজার থেকে পেয়ে যাবেন আর কলকাতার চায়না বাজার থেকে পেয়ে যাবেন, কেজি হিসাবে অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন। আর কেকের যে প্যাকেটগুলো সেগুলো আপনি কলকাতার চায়না বাজার আর বাংলাদেশের চকবাজার থেকে পেয়ে যাবেন। আর কেকের প্যাকেটগুলো সিল করার জন্য একটা হ্যান্ড সিলিং মেশিনের প্রয়োজন, যেটার দাম পড়বে 900 টাকা। তারপরে কী করতে হবে আপনার, সেই কেক মেকিং ট্রে, কেক তৈরির যে ট্রেটা আছে তার মধ্যে ওই কাগজের যে বাটি টাইপের আছে, কাগজের যে ফয়েল আছে সেটা দিয়ে তার মধ্যে আপনার কেকের মিশ্রণটাকে ওয়েট মেপে, ওয়েট লিফটিং একটা মেশিন দরকার যেটা দাম পড়বে 500 টাকা, ওয়েট মেপে করে প্রত্যেকটা 50 গ্রাম করে ওয়েট মেপে আপনাকে তার মধ্যে দিতে হবে। তার মধ্যে দেওয়ার পরে দেখবেন যে ওটাকে একটা প্যানের মধ্যে বা ওভেনের মধ্যে বেক করতে হবে। তো ওভেনটা বা আপনি বড় একটা ডেস্কের মধ্যে একটা কোনো পাত্র রেখে তার মধ্যে এই ট্রেগুলো রেখে, কেক মেকিং মানে কাপ কেক মেকিং যে ট্রেগুলো আছে সেগুলো রেখে তার মধ্যে আপনি কেক তৈরি করতে পারেন। আধ ঘন্টার মধ্যে আপনার কেক যখন ব্রাউন কালারের হয়ে যাবে তখন কিন্তু কেকটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আমি এখানে বিস্তারিত আলোচনা করলাম না, আমার ডিসক্রিপশনে একটা ভিডিও আছে, সেখানে কিন্তু আপনি কীভাবে কেক তৈরি করবেন তার কিন্তু বিস্তারিত দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনারা দেখে কেক কীভাবে তৈরি করবেন শিখতে পারবেন। আচ্ছা, এই ব্যবসাটা শুরু করার জন্য আপনার কত টাকা প্রয়োজন সেটা বলে দিচ্ছি। প্রথমে বলেছিলাম 5,000 টাকা প্রয়োজন, কী করে প্রয়োজন সেটা বলে দিচ্ছি। 100টা কেক তৈরির জন্য যে র মেটেরিয়ালস প্রয়োজন সেটার দাম পড়ছে আপনার 450 টাকা, 450 টাকা র মেটেরিয়ালস। সিলিং মেশিন, হ্যান্ড সিলিং মেশিন দরকার, যেটা আপনি অ্যামাজন অনলাইন শপিং সাইট থেকে কিনতে পেরে যাবেন। আর কেক মেকিং ট্রে, যেটাও অ্যামাজন অনলাইন শপিং সাইট থেকে আপনি কিনতে পেরে যাবেন, যেটা কেনার লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, প্রত্যেকটা কেনার লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে। আচ্ছা, FSSAI লাইসেন্স, ফাসাইল লাইসেন্স বের করতে হবে একটা, এটা ফুড প্রোডাক্ট যেহেতু সেটার দাম পড়বে, ফাসাইল লাইসেন্স দাম পড়বে 1,800 টাকা, যেটা আপনি স্থানীয় সাইবার ক্যাফে থেকে বের করতে পারবেন, 1,800 টাকা দাম পড়বে। একদিনের মধ্যে আপনি সাইবার ক্যাফে থেকে ফাঁসাই লাইসেন্সের লাইসেন্স নাম্বার পেয়ে যাবেন। আচ্ছা, ওয়েট লিফটিং মেশিনের দাম পড়বে 500 টাকা, প্যাকেট যে আই কাপ কেক মেকিং প্যাকেট আছে সেগুলোর দাম পড়ছে 500 টাকা। আচ্ছা, কাপ কেক মেকিং ট্রে আমি এখানে ধরেছি 2টো ট্রে কিনবেন 250 করে 500, টোটাল এখানে খরচ হচ্ছে 4,650 টাকা দিয়ে পুরোপুরি ব্যবসাটা শুরু করতে পারবেন। তো এই ব্যবসাটা শুরু করতে গিয়ে এবং এই প্রোডাক্টের ডিমান্ড কেমন আছে আপনার প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই কেক খেতে পছন্দ করে, ছোটো থেকে বড়রা কিন্তু প্রত্যেকেই কেক খেতে পছন্দ করে। তো এই কাপ কেকের কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ডিমান্ড আছে, কারণ কম পয়সার মধ্যে এত সুন্দর একটা ভ্যানিলা এসেন্সের কেক সে কিন্তু খেতে চাইবে। তো পাবলিক কিন্তু আপনার প্রোডাক্টটা যখন আপনি বাড়িতে হাইজেনিকভাবে বানাচ্ছেন এবং এই প্রোডাক্টের সেলফ লাইফ মিনিমাম 3 মাস থেকে 6 মাস পর্যন্ত ভালো থাকবে, চাইলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। এবং এই ব্যবসা শুরু করতে গিয়ে যদি কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্রত্যেককে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। পরের দিন আপনাদের জন্য আরেকটি ইউনিক ধরনের ব্যবসার আইডিয়া নিয়ে উপস্থিত হবো, ততক্ষণে আপনাদের কাছে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।